শোতে স্বাগতম। সর্বশেষ উন্নয়নে ইসরায়েলি সেনাবাহিনী গাজার আল শিফা হাসপাতাল থেকে প্রত্যাহার করেছে। গাজার সবচেয়ে বড় মেডিকেল কমপ্লেক্সে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নৃশংস অবরোধের পর এটি আসে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা হাসপাতাল থেকে পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জটিল বিল্ডিংগুলি পুড়িয়ে দেওয়ার পরে এবং এটি সম্পূর্ণরূপে পরিষেবার বাইরে রাখার পরে প্রত্যাহার করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে হাসপাতালের ধ্বংসাবশেষ থেকে অন্তত 300টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কারণ ধ্বংস হওয়া মেডিকেল কমপ্লেক্সে জীবনের কোনো উপায় খুঁজে পাওয়ার আশায় অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে।